গ্যাস্ট্রিকের সমস্যায় যারা ভোগেন তারাই ভালো জানেন বিষয়টা কতটা অস্বস্তিকর। একটু ভাজা পোড়া অথবা দাওয়াত পার্টিতে মশলাযুক্ত খাবার খেলেই শুরু হয়ে যায় গ্যাসের সমস্যা, বুক বা গলা জ্বালা পোড়া। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে সবাই হাত বাড়ায় ওষুধের দিকে। এতে সাময়িক কিছুটা আরাম পাওয়া যায় বটে, তবে অভ্যাসটি কিন্তু আসলেই ক্ষতিকর। ওমিপ্রাজল জাতীয় গ্যাস্ট্রিকের ওষুধ বছরের পর বছর খাওয়া বিপজ্জনক। প্রথমে আমরা গ্যাস্ট্রিক রোগ সম্পর্কে কিছুটা বেসিক ধারণা নেই। মানব দেহের পাকস্থলীতে প্রতিদিন প্রায় 1.5 থেকে 2 লিটার হাইড্রোক্লোরিক এসিড ক্ষরিত হয়, যার কাজ হচ্ছে পাকস্থলীতে খাবার পরিপাক করতে সহায়তা করা। যদি কোনো কারণে পাকস্থলীর এই হাইড্রোক্লোরিক এসিড ক্ষরণের মাত্রা বেড়ে যায়, তাহলে পাকস্থলীর অভ্যন্তরীণ আবরণে প্রদাহ তৈরি হয়, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় গ্যাস্ট্রাইটিস বলে। অতিরিক্ত খাবার খেলে কিংবা অনেকক্ষণ না খেয়ে থাকলে কিংবা বেশি বেশি তৈলাক্ত খাবার খেলে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় এবং প্রদাহ হয়, যাকে আমরা গ্যাস্ট্রিক সমস্যা হিসাবে বিবেচনা করে থাকি। গ্যাস্ট্রিকের উপসর্গ: পেটের ওপরি অংশে ব্যথা হবে, বুক জ্বালা পোড়া করবে, ঢেকুর আসবে, বমি বমি ভাব থাকবে এবং খাবারের চাহিদা কমে যাবে। খাবারের আগে পরে পেটে ব্যথা হতে পারে। গ্যাস্ট্রিক কেন হয়? প্রথমত, মানসিক অশান্তি, স্ট্রেস বা মানসিক চাপ, মানসিক আঘাত প্রভৃতি গ্যাস্ট্রিকের কারণ হতে পারে। দ্বিতীয়ত, খাবারের পরিমাণ। আমাদের অনেকেই অতিরিক্ত খাওয়াটাকে ক্যাডিট মনে করে, অথচ অতিরিক্ত খাবার গ্যাস্ট্রিকের অন্যতম কারণ। তৃতীয়ত, কথোপকথন। খাবারের সময় কথা বলা থেকে যতদূর সম্ভব বিরত থাকতে ইসলামের নীতিতে বলা হয়েছে, এমনকি খাবার গ্রহণের সময় সালাম বিনিময় থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। খাদ্য গ্রহণের সময় মনোযোগ অন্য কোনো স্থানে চলে গেলে মস্তিষ্ক বুঝতে পারে না প্লেটে খাবারের জন্য কতটুকু অ্যাসিড নির্গত করে পাকস্থলীতে দিতে হবে, ফলে খাদ্য পাকস্থলীতে গিয়ে নানা ধরনের বিপত্তি করে এবং হজম হতে বাধা দান করে। চতুর্থত, এক দফায় খাবার নেয়া। বারবার প্লেটে খাবার নেওয়া যাবে না, এক দফায় খাবার নিতে হবে। এতে নির্ধারিত খাবার দেখে মস্তিষ্ক সঠিক পরিমাণ পাচক রস নিঃসরণ করে। অতিরিক্ত খাবার খেলে মস্তিষ্ক সঠিক পরিমাণ পাচক রস নিঃসরণ করতে পারে না, এতে হজমের বিঘ্ন ঘটে, গ্যাসের উৎপত্তি হয়। পঞ্চমত, ঘুম। ঘুমের সমস্যার কারণে বা কোষ্ঠকাঠিন্য থাকার কারণেও গ্যাস্ট্রিক দেখা দিতে পারে। এবং ধূমপান, ধূমপান বা বিভিন্ন প্রকার ঔষধ সেবনের কারণেও গ্যাস্ট্রিক হতে পারে। গ্যাস্ট্রিক হলে করণীয়: প্রথমত, খাবার খাওয়ার পরে, খাবার খাওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়বেন না, কারণ খাবার হজম না হলে পেটে গ্যাস তৈরি করে। দ্বিতীয়ত, তেল জাতীয় খাবার। ডুবো তেলে ভাজা যে কোনো ধরনের তৈলাক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন। তৃতীয়ত, শাকসবজি। যে সবজিগুলো সহজে হজম হয় না, যেমন ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি, পালং শাকে থাকা রাফিনোজ নামক উপাদান পেটে গ্যাস তৈরি করে। চতুর্থত, ডাল জাতীয় খাবার। গ্যাস হলে যে কোনো ধরনের ডাল, যেমন মসুর ডাল, ছোলা, বুট, সয়াবিন ইত্যাদি খাবেন না, কারণ এগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, সুগার এবং ফাইবার, যা সহজে হজম হতে চায় না এবং গ্যাসের সৃষ্টি করে। গ্যাস্ট্রিক নিরাময়ের উপায়: ব্যায়াম বা হাঁটাহাঁটি করুন। নিয়মিত ব্যায়াম অথবা সময় নিয়ে হাঁটাহাঁটির অভ্যাস করুন, এতে পেটের মধ্যে গ্যাস জমতে পারবে না। দই: দইয়ের মধ্যে রয়েছে প্রোবায়োটিক উপাদান, যা হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে, গ্যাসের ব্যথা কমিয়ে আনে। শশা: পেট ঠান্ডা রাখতে শশার তুলনা হয় না, এতে রয়েছে ফ্লেভোনয়েড ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যা পেটে গ্যাসের চাপ কমিয়ে আনে এবং বুক জ্বালা দূর করে। আদা: আদা সবচাইতে কার্যকরী অ্যান্টি ইনফ্লেমেটরি জাতীয় সমৃদ্ধ খাবার, যা গ্যাসের সমস্যা দূর করে। আদা চুষে খেলে অথবা আদা চা বানিয়ে খেলে এই কষ্ট থেকে রেহাই পাওয়া যায়। লবঙ্গ: লবঙ্গ তাৎক্ষণিক গ্যাসের ব্যথা কমিয়ে আনে। 2-3টি লবঙ্গ মুখে নিয়ে চুষলে অথবা সমপরিমাণে এলাচি ও লবঙ্গের গুঁড়া খেলে অ্যাসিডিটির জ্বালা ও মুখের দুর্গন্ধ দূর হয়। পেঁপে:
পেঁপেতে রয়েছে পাপাইয়া নামক এনজাইম, যা হজম শক্তি বাড়ায়। নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস করলেও গ্যাসের সমস্যা কমে। কলা ও কমলা। কলা ও কমলা পাকস্থলীর অতিরিক্ত সোডিয়াম দূর করতে সহায়তা করে। এতে করে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। সারা দিনে অন্তত দুটি কলা পেট পরিষ্কার রাখতে কাজ করে। ডাবের পানি। ডাবের পানি খেলে হজম ক্ষমতা বাড়ে এবং সব খাবার সহজেই হজম হয়ে যায়। এছাড়াও গ্যাসের সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় নিয়মিত ডাবের পানি খেলে। তাই সম্ভব হলে প্রতিদিন ডাবের পানি খাওয়ার অভ্যাস করুন, তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি মিলবে। আসন গ্রহণ। খাবারের সময় পা ভাঁজ করে পেটে চাপ রেখে খাবার খাওয়া স্বাস্থ্যকর, এতে গ্যাস্ট্রিক হয় না। ইসলামিক আয়দায় হাঁটু ভাঁজ করে খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সাময়িক গ্যাসের ব্যথার জন্য উল্লেখিত উপায়গুলি অবলম্বন করার পরেও যদি ব্যথা না কমে, তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ নিন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।